আজকের এই দিনে আমাদের বাংলাদেশের একজন খ্যাতনামা ব্যক্তি হুসাইন মাহমুদ এরশাদ সাবেক রাষ্ট্রপ্রধান সাবেক রাষ্ট্রপতি সে আমাদের মাঝখান থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে এই খবরটা ভাইরাল হয়ে গেছে সবার মুখে মুখে একই কথা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপ্রধান হুসাইন মাহমুদ এরশাদ আর নাই সম্মানিত হাজিরিন আমি এই হুসাইন মাহমুদ এর সাবেক রাষ্ট্রপ্রধান সম্পর্কে দু চারটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই সেটা হলো এর আসলে মারা গিয়েছে নাকি মারা হয়েছে আমার আলোচ্য বিষয় হলো এটা হুসাইন মাহমুদ এর মারা গিয়েছে নাকি তাকে মারা হয়েছে যদি এই কথাটা আমরা একটু বুঝতে চাই তাহলে আমাদের বুঝতে সহজ হবে যদি কোরআন থেকে আমরা কথাটা শুনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা জীবের একদিন না একদিন মৃত্যু স্বাদ ভক্ষণ করতেই হবে অন্যত্র রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা হে মানব মৃত্যুর ভয়ে যেখানেই তুমি লুকাও না কেন সুদূর বড় বড় পাহাড়ের গর্তের ভিতরেও যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য লুকায়িত হও লুকিয়ে থাকো মৃত্যু তোমার সেখানেই গিয়ে হাজির হবে সেখানেই মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে সুতরাং আজকে হুসাইন মাহমুদ এর স্বাভাবিক তিনি কিন্তু মরতে চাননি পৃথিবীতে কেউই মরতে চায় না পৃথিবীতে কেউই মরতে চায় না সবাই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা অনেক অনেক সাধনাই করে কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচা সম্ভব না ঠিক তেমনই আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান হুসাইন মাহমুদ ইরশাদ তিনিও morte চাইনি তিনিও এই দুনিয়া বাসতে চেয়েছিলেন বাঁচার জন্য অনেক চিকিৎসা অনেক সাধনায় করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরেছে আল্লাহ তাআলা তাকে তার হুকুমের সারাশে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুবরণ করিয়েছে মৃত্যু ঘটিয়েছে সুতরাং সম্মানিত হাজেরিন হুসাইন মাহমুদ ইরশাদ তিনি একজন রাষ্ট্রপ্রধান বাসতে পারে নাই আমি এবং স্বপ্নেও বাঁচতে পারবো না সুতরাং এই খবরটাকে কোনো আশ্চর্যের খবর না বানিয়ে আসুন আমরা সকলেই মিলে এই খবর থেকে এই হুসাইন মাহমুদ এর সাদের মৃত্যুর খবর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমাদের মৃত্যু করতে হবে আমরা কেউ সারা জীবন দুনিয়ায় থাকার জন্য আসি একদিন আমাদের মৃত্যু আছে আমরাও মারা যাব রাষ্ট্রপ্রধান হোক আর রাষ্ট্রের একজন ভিক্ষুক হোক গরিব হোক ধনী হোক সকলের মৃত্যু আছে সকলকেই মৃত্যুবরণ করতে হবে সুতরাং আমাদের এই খবর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা মারা যাব আমাদের মৃত্যু আছে পরপারের জীবন আছে পরপারের জীবনের জন্য আমাদের কিছু করতে হবে এই চিন্তা এবং চেতনা নিয়ে আসুন আমরা সকলেই মৃত্যুকে সামনে রেখে পরপারের জীবনকে স্মরণ করে আমরা এই দুনিয়াতে এই জীবদ্দশায় আমরা আখেরাতের জন্য আমল করি আখেরাতে নাজাতের জন্য আমরা চেষ্টা করি এবং নবী পাকের সন্ন্যাস অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী সরিয়া ভিত্তিক আমরা আমাদের জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের সামাজিক জীবন আমরা যদি চলতে পারি অবশ্যই অবশ্যই পরপারের জীবন হবে আমাদের মুক্তির জীবন পরপারের জীবন হবে আমার আনন্দের জীবন আর আমরা যদি সে চিন্তা ভাবনা না করে এখনো শিক্ষা গ্রহণ না করি তাহলে আমাদের পরপারের জীবনের জন্য আমরা যদি আমুল না করতে পারি তাহলে আমাদের কি হবে পয়গাম্বার হাদিসের মধ্যে বলেন কবর তোমার জন্য জান্নাতের একটা টুকরো অথবা জাহান নামের একটা টুকরো তাহলে আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনটাকে দুনিয়াবি বিভিন্ন আমোদ আল্লাহ গান বাজনায় গুনাহের কাজের মধ্যে লিপ্ত রেখে জীবনটাকে শেষ করি তাহলে আমাদের জীবনটা হবে কি জাহান আমাদের কবরটা হবে জাহান নামের একটা টুকরা আর আমরা যদি আমাদের জীবনটাকে আমাদের এরশাদ সাহেবের এই মৃত্যুর দিনটাকে শিক্ষা গ্রহণ নিয়ে এই মৃত্যুর দিনকে শিক্ষণীয় একটা সংবাদ মনে করে আমাদের জীবনকে যদি আমরা পরিচালনা করতে পারি দুস্থ এবং বুজুর্গ ভাই এবং বোনেরা আমরা অবশ্যই পারবো কি করতে আখেরাতের জীবনকে সুকমায় জীবন যাপন করতে এবং কবর হবে আমাদের জান্নাতের একটা টুকরা সুবাহানুবাহান সম্মানিত হাজির মানুষ মারা যায় কিন্তু এই মানুষ মৃত্যুর পরে মানুষ দুনিয়াতে যখন জীবিত থাকে তার কোন গুণ নিয়ে আমরা আলোচনা করি না শুধু তার বদগুণ নিয়ে আমরা আলোচনা সমালোচনা পড়্যা আলোচনা আমরা করে থাকি কিন্তু ওই মানুষটাই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় তখনই আমরা কি করি ওই মানুষটির সুনাম অর্জন করি আজকে আমাদের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মাহমুদ এরশাদ আজকে আমাদের মাঝে নেই কিন্তু তার বেশ কিছু গুণ বেশ কিছু ভালো কাজ আমাদের চোখে আজmathbb বিদ্যমান আমাদের চোখে পড়ে সম্মানিত হাজিりん আমাদের দেশের সাবেক রাষ্ট্রপ্রধান হুসাইন মাহমুদ এরশাদ দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু দুঃখ এবং আফসোস এবং বিষয় এই মানুষটি তার 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 ক্ষমতায় সে সর্বপ্রথম বাংলাদেশকে রাষ্ট্র ধর্ম ইসলাম বলে ঘোষণা করেছিল এই হুসাইন মাহমুদ এরশাদ অন্য কোন দলের দলীয় প্রধান এ ঘোষণা করে নাই সংসদে বিসমিল্লা বহল রেখেছিল এই হুসাইন মাহমুদ এরশাদ অন্য কেউ করে নাই ইবতেদাই মাদ্রাসা স্বীকৃতি প্রদান এই হুসাইন মাহমুদ ইরশাদ দিয়েছে যাকাত বোর্ড ও যাকাত তহবিল গঠন করেছিল আলিয়া মাদ্রাসা গুলো এমপিও ভুক্ত করেছিল এই হুসাইন মাহমুদ ইরশাদ মসজিদের পানি বিদ্যুৎ বিল মৌকুফ করেছিল এই হুসাইন মাহমুদ ইরশাদ বাইতুল মুকাররাম মসজিদকে জাতীয় মসজিদ হিসাবে ঘোষণা করেছিল এই হুসাইন মাহমুদ ইরশাদ মসজিদের ইমাম এবং মাজ্জেনদের ভাতা প্রদান রেডিও টিভিতে এবং বিভিন্নভাবে রেডিও টিভিতে পাঁচ অক্ত নামাজের আজান প্রচার করার ঘোষণা করেছিল এই হুসাইন মাহমুদ এর সাথ তার জীবদ্দশায় আমরা যে বেশ কিছু ভালো গুণ দেখতেছি আজকে আমরা সবাই মিলে দোয়া করছি হুসাইন মাহমুদ এর কে যেন আল্লাহ রাবুল আলামিন এই ভালো কিছু করার বিনিময়ে আল্লাহ তালা দুনিয়ার জীবদ্দশায় ত্রুটি বিচ্ছুতি মাফ করে দিয়ে আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসুফ করে সকলে বলেন আমিন মানুষ জীবদ্দশায় থাকবে বান্দার কাজ হলো কি করা গুনাহ করা আল্লাহর কাজ ক্ষমা করা কারণ আল্লাহ হলো গফুরুর রাহিম আল্লাহ হলো ক্ষমাশীল আল্লাহর একটি নাম নিরানব্বইটি নাম সিফাতি নামের ভিতরে গফুর রহমান রহিম এইগুলো তার গুণবাচক নাম সুতরাং তার গফুর রহিম নামের উসিলায় বান্দাকে ক্ষমা করবে বান্দাকে ক্ষমা করা আল্লাহর কাজ বান্দার কাজ হলো গুনাহ করা সুতরাং আমাদের জীবদ্দশায় হাজারো গুণা হাজারো অপরাধ হতেই পারে হবেই আমরা আদম সন্তান আমাদের বাবা থেকে নিয়ে প্রথম মানুষ আউ নাস আউ আলু নাসেন প্রথম মানুষ প্রথম ভুলকারী সুতরাং আমাদের জীবদ্দশায় ভুল হবে আমাদের কাজ ভুল করা আল্লাহর কাজ হলো ক্ষমা করা আমরা আজকে এরশাদ সাহেবকে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আমাদের এই সাবেক রাষ্ট্রপ্রধানকে সাবেক রাষ্ট্রপ্রধানকে যেন আল্লাহ রাবুল আলমিন তার এই ভালো কাজের বিনিময় আল্লাহ তালা মাফ করে দেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আমাদের এই ভিডিওগুলো দেখছেন আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আসুন আমরা এরশাদের এই মৃত্যুর খবরকে শিক্ষার ঘটনা মনে করে শিক্ষা জীবন মনে করে এই মৃত্যুর এই সংবাদটাকে আমাদের জীবনের পরিবর্তন পরিবর্তনের নিয়তে আমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করি হুসাইন মাহমুদ এরশাদের জন্য দোয়া করি দেশের জন্য দোয়া করি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা তাদের দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকল আজাব এবং গজবের হাত থেকে আমাদের রক্ষা করে পরিশেষে আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন জানাই আমাদের ইসলামিক অজ এবং ইনসাব ভিডিও বোগরা আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়া আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও আমরা আপলোড দিব আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ